আমি পাথরে ফুল ফোটাবো, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। লোক প্রিয়জনেরা কেমন আছেন আপনারা? আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অমিত হাসান এবং শাবনূর অভিনীত শেষ ঠিকানা সিনেমার একটি জনপ্রিয় গান আমি পাথরে ফুল ফুটাবো। এই গানটি ইভান মল্লিক নামের এক ভাই ইউটিউবে সালমান শাহকে দিয়ে রিমেক করিয়েছে। তো গানটি উনি অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যেমন দেখলে বোঝা যায় যেন সালমান শাহ নিজে এই গানটিতে অভিনয় করেছিলেন। আর গানটিতে কণ্ঠ দিয়েছে বাংলার খ্যাতনামা কণ্ঠশিল্পী এন্ডু কিশোর। তাহলে চলুন কথা না বেড়ে চলে যাওয়া যাক অরিজিনাল গানটিতে। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। এখন দেখুন সালমান শাহটা কেমন মিলিয়েছে। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। আরো দেখা যাক। মনে মনে যারে খুঁজে চলি আমি, মনে যারে খুঁজে চলি আমি। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছাতে পারি।